হ্যালো ইয়ার্স আইসিবি স্কুলের পক্ষ থেকে সবাইকে আজকে অর্থনৈতিক ক্লাসে সবাইকে স্বাগত তো আজকে আমরা দেখাবো এইচএইসি অর্থনীতির দ্বিতীয় পত্র সপ্তম অধ্যায় মুদ্রাস্ফীতি ইনফ্লেশন তো মুদ্রাস্ফীতি সাধারণত কি কি কারণে হয় এবং মুদ্রাস্ফীতি নিয়ে কী কী কোশ্চেন এসে থাকে তো সেই বিষয়গুলো আমরা আজকে চিত্রের সাহায্যে এবং চিরের সাহায্যে সবগুলো আমরা ব্যাখ্যা করার চেষ্টা করবো তো আজকের ভিডিওটি অনেক বড় হবে যদি তোমরা বুঝতে চাও শিখতে চাও অবশ্যই ধৈর্য ধরে ভিডিও দেখতে হবে আর তার আগে বলে নিচ্ছি তোমরা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আমাদের ভিডিওগুলো লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে এবং পাশে থাকার যে বেল আইকনটি রয়েছে ওইটি পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য অন করে দিবে তো আমরা আজকে দেখাবো মুদ্রাস্ফীতির কি এবং মুদ্রাস্ফীতি কীভাবে সাহায্যে ব্যাখ্যা করতে হবে তো এই বিষয়গুলো আমরা চিত্রের সাহায্যে আজকে তোমরা দেখাবো তো কথা না বলে আমরা বলে যাচ্ছি তো আমরা চলে আসলাম হোয়াইট বোর্ডে তো বলছিলাম মুদ্রাস্ফীতি কি সেটা নিয়ে ব্যাখ্যা করবো শুরু করি আমাদের আজকের লেকচার মুদ্রাস্ফীতি তো এর আগে বলে নিচ্ছি মুদ্রাস্ফীতিটা তোমাদের যারা এইচএসসি স্টুডেন্ট আছো তোমাদের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট এই কোশ্চেন এই অধ্যা থেকে সপ্তম অধ্যা থেকে তোমাদের পরীক্ষায় সবসময় দুইটা কোশ্চেন এখানে এসে থাকে মুদ্রাস্ফীতি থেকে তো একটা আসবে চিত্রের সাহায্যে একটা আসবে সূচির সাহায্যে হুম ভোক্তার সূচি তা আমরা সবগুলো বিষয় সুন্দরভাবে ব্যাখ্যা করব তোমরা শুরু থেকে এটা দেখতে থাকবে লেকচার লেকচার ওয়ান এবং তোমাদেরকে কোথাও কোনো হবে না আশা করি আমাদের ভিডিও থেকে তুমি উপকৃত হতে পারবে শুরু করি আজকের লেকচার মুদ্রাস্ফীতি মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন জিনিসটা আসলে কি সেটা হচ্ছে যাকে আমরা আকার বলে এটা বলতে পারি দ্রব্য সেবার যোগান স্থির থেকে দাম স্তর বৃদ্ধির এ প্রবণতাকে মুদ্রাস্ফীতি বলে তো বিষয়টা যদি আর একটু ব্যাখ্যা করি কয়েকজন অর্থনীতিবিদদের মতামত যদি প্রকাশ করি তাহলে সেটা কি হচ্ছে অর্থনীতিবিদ কুল বন তিনি বলেছেন মুদ্রাস্ফীতি হলো এমন একটি অবস্থা যখন অত্যাধিক পরিমাণ অর্থ অল্প পরিমাণ দ্রব্য সামগ্রীর পিছনে দাবিত হয় প্রচুর পরিমাণ অর্থ অল্প পরিমাণ দ্রব্যের পিছনে দামিত হয় এই ব্যাখ্যাটা যদি আমি করতে চাই তাহলে আমরা আমাদের খুব ভাব দাদার বাজার কার বাজারের অবস্থা নিয়ে ব্যাখ্যা করতে হবে সেটা কি তুমি যদি তোমার আব্বুকে কিংবা তোমার দাদুকে জিজ্ঞেস করো যে আব্বু তোমাদের সময় তোমরা পাঁচশো টাকা দিয়ে কি পরিমাণ দ্রব্য সামগ্রী কী পরিমাণ দ্রব্য সেবা কিংবা দ্রব্য সামগ্রী ক্রয় করতে পেরেছিলে প্রতি উত্তরে এটাই আসবে যে আমরা ফ্যামিলিতে সাতজন ছিলাম পাঁচশো টাকা নিয়ে যখন বাজারে যাওয়া হতো তখন এই পাঁচশো টাকা দিয়ে সাতজনের জন্য মাছ মাংস ক্রয় করে হ্যাঁ আমাদের হাতে আরো একশো টাকা কিংবা পঞ্চাশ টাকা আমাদের হাতে উদ্বৃত্ত থেকে যেত খুব ভালো করে খেয়াল করো তখনকার সময়ে পাঁচশো টাকা নিয়ে বাজারে যাওয়ার পরে সাতজন কিংবা চারজন কিংবা দুজন এরকম ছয়জন ফ্যামিলি ফ্যামিলির জন্য বাজার করে আরো একশো টাকা পঞ্চাশ টাকা কিছু টাকা উদ্বৃত্ত থেকে যেত শুনতে মনে হয় আশ্চর্য হচ্ছে এটা কিন্তু বাস্তব সত্য কথাটা এমনই তো এখন বর্তমানে তুমি যদি বর্তমান দুই সালের প্রেক্ষাপটে চিন্তা করো পাঁচশো টাকা নিয়ে তুমি যদি বাজার করার চিন্তা করো তাহলে তোমার জন্য ইম্পসিবল হয়ে দাঁড়াবে তোমার দ্বারা পাঁচশো টাকা দিয়ে বাজার করা সম্ভব হবে না ফার্স্ট কারণ হচ্ছে তুমি যদি একবেলা খুব একটা ভালো খাবার খেতে চাও তাহলে দেখবা যে এক কেজি মাছ কিংবা এক কেজি মাংসর দাম হচ্ছে পাঁচশো টাকা তাহলে তুমি পাঁচশো টাকা নিয়ে বাজারে গেলে কখনো সাতজন দুইজন ফ্যামিলির জন্য ফুল বাজার করে আসতে পারবে না তো সংখ্যাটা কি প্রচুর পরিমাণ অর্থ যখন অল্প পরিমাণ দ্রব্য সামগ্রীর পিছনে ধাবিত হয় সেটাই মুদ্রাস্ফীতি খুব ভালো করে খেয়াল করো তাহলে বুঝতে একদম সহজ হবে প্রচুর পরিমাণ অর্থ বলতে কেমন অনেক টাকা দিয়ে অল্প পরিমাণ দ্রব্য সামগ্রী ক্রয় করতে পারা হ্যাঁ এটি মূলত মুদ্রাস্ফীতি তো আমরা বিষয়টা এখন চিত্রের সাহায্যে দেখাবো আবার তুমি সংজ্ঞাটা এগো যেতে পারো হ্যাঁ দাম স্তর দাম স্তর ক্রমাগত বৃদ্ধির প্রবণতাকেই মুদ্রাস্ফীতি বলে দাম স্তর বৃদ্ধির ক্রমাগত বৃদ্ধির প্রবণতাকেই মুদ্রাস্ফীতি বলে অর্থাৎ দাম স্তর বৃদ্ধি পাবেই পাবে হ্যাঁ দাম স্তর সবসময় বৃদ্ধি পাবে না কিছু কিছু ক্ষেত্রে দাম স্তর হ্রাসও পেতে পারে যদি সরকারের হস্তক্ষেপ থাকে সরকার যদি কোনো যারা দাম স্তর ক্রমাগত বৃদ্ধি তৈরি করছে যে কোনো কারণে সরকার যদি ওদেরকে ধরে তৈরি করে তাহলে দাম হ্রাস পাবে অথবা যে দ্রব্যের দাম ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে সেই দ্রব্যটা যদি বাজারে চলা আসে বা উৎপাদন যদি বৃদ্ধি হয়ে যায় তাহলে মুদ্রাস্ফীতি কখনো সৃষ্টি হবে না হুম তো আমরা মুদ্রাস্ফীতি জিনিসটা কি এখন যে চিত্রের সাহায্যে ব্যাখ্যা করি তাহলে আমরা এই বলতে পারি আমরা এই যে পাশে এখানে ব্যাখ্যা করে লিখলাম যে এটা আমাদের লম্ব অক্ষ এটা আমাদের ভূমি অক্ষ তো লম্ব অক্ষে আমরা পি দ্বারা প্রকাশ করলাম এবং ভূমি অক্ষে আমরা ওয়াই দ্বারা প্রকাশ করলাম ওয়াই দিয়ে আমরা এটাকে উৎপাদন নির্দেশ করব উৎপাদন প্রোডাকশান এটা আমরা প্রাইস দাম স্তর দাম স্তর এটা আমাদের জিরো থাকবে তাহলে এখন দেখো তো আমরা পেয়ে গেলাম লম্ব অক্ষ স্তর ভূমি উপাদান স্তর ঠিক চিত্রে ব্যাখ্যাটা আমি চিত্র তৈরি করার সাথে সাথে চিত্রের ব্যাখ্যাটা তোমাদেরকে বলে দিচ্ছি তোমরা একটু ভালো করে খেয়াল করবে তুমি চিত্র বিশ্লেষণটা বলে কী করবে হুম আমি চিত্র বিশ্লেষণ লিখে থাকা বক্তব্য বলে দিচ্ছি একসাথে করে এরপরে আমরা একটা যোগান যেহেতু বলছে যোগান স্থির থেকে তো আমরা একটা যোগান দেখা অঙ্কন করবো যোগান দেখা কখনো বৃদ্ধি পাবে না হ্রাস পাবে না এটা স্থির থাকবে এটা একদম লম্বা করে এটা কোনো চেঞ্জ হবে না এটা আমরা বললো অ্যাভারেজ সাপ্লাই যেটা বলবো সামগ্রিক যোগান বলবো সামগ্রিক যোগান বলবো এটাকে এস কে এস এটা স্থির থাকবে যেহেতু এখানে বলা আছে স্থির থাকি ওকে হ্যাঁ তাহলে এস হলে কী রেখা যোগান রেখা তুমি ব্যাখ্যাটা কীভাবে করবো চিত্রে লম্বক্ষে ধামস্তুর ভূমি উৎপাদন ধরা হয়েছে এটাকে তুমি ওয়াই ওয়ান ধরতে পারো এটাকে এবং এস হলে কী রেখা স্থির যোগান রেখা স্থির যোগান রেখা ওকে তারপরে আমরা বলতে পারি এখন আমরা একটা মনে মনে এখানে একটা দাম ধরে নেব মনে করলাম যে প্রথম পর্যায়ে দাম হচ্ছে পি ওয়ান প্রথম পর্যায়ে দাম পি ওয়ান এখান থেকে আমাদের তাহলে এটা আমাদের একটা বিন্দু পেয়ে গেলাম তো এখান থেকে যদি আমরা একটা রেখা তৈরি করি যে এটা আমাদের পড়বো প্রথম চাহিদা রেখা এডি ওয়ান ফার্স্ট চাহিদা রেখা পেলে আমরা কি এডি ওয়ান এটাকে আমি চাইলে যে কোনো একটা বিন্দু দিতে পারি এটা ডি ওয়ান ই ওয়ান পি ওয়ান কে ওয়ান যে কোনো একটা বিন্দু আমি এখানে এখানে স্থাপন করতে পারি সমস্যা নেই দিলাম তাহলে কি পাচ্ছি এডি ওয়ান হচ্ছে আবার বলছি এডি ওয়ান হল সামগ্রিক চাহিদা রাখা এবং এডি টু দাম যখন বৃদ্ধি পাবে এখন দাম বর্তমানে আমি একটু আগে বললাম যে দামটা ক্রমাগত বৃদ্ধি পাবেই তো দামটা এখন কোথায় আছে পি ওয়ানে আছে পি ওয়ান থেকে বৃদ্ধি পেয়ে আমরা মনে মনে ধরে নিলাম যে পি টুতে বৃদ্ধি পেয়ে গেলে এটা এইভাবে পি ওয়ান থেকে পি টু পি টু থেকে পি থ্রি বৃদ্ধি পেতেই থাকবে দাম স্তর যদি সরকারি কোনো হস্তক্ষেপ না থাকে বা প্রাকৃতিকভাবে যে দ্রব্য দাম বেড়ে যাচ্ছে সেই দ্রব্য যদি উৎপাদন না হয় কিংবা সরকার যদি এটা যদি সাবসিডি না দেয় ভর্তুকি না দেয় তাহলে এটা ক্রমাগত বৃদ্ধি পাবে তুমি তুমি একটু কল্পনা করে দেখো বাজারের ভিতরে বর্তমানে অনেকগুলো দ্রব্য যেগুলো তুমি নিজের চোখে দেখেছিলে যে আজ থেকে দুই বছর তিন বছর আগে দামটা এত ছিল বর্তমানে এত টাকা ছিল হ্যাঁ তুমি ইমাজিন করলে তুমি অনেক কিছু দেখতেই পাচ্ছ অর্থনীতি জিনিসটা হচ্ছে এমনই যেটা আমাদের দৈনন্দিন আমাদের জীবনের সাথে এটা ঘটিয়ে থাকে এটা হয়তো আমরা কল্পনা করি না কিন্তু কল্পনা করে দেখলে দেখবো ঠিকই ঠিকই আমাদের সাথে যে ঘটনাগুলো ঘটে এগুলো বাস্তবেই আমাদের পাঠ্যপুস্তকে এইভাবেই এই জিনিসগুলো আছে এগুলো ওকে তাহলে আমরা এখন এটাকে নিলাম আরেকটা বিন্দু তো এখান থেকে আমরা এটা আরেকটা নিজের ইচ্ছা মতো করে হুম একটা রেখা আঁকব এডি টু তাহলে এই বিন্দুটা আমরা ধরে নেব ডি এটাকে আমরা ডি টু ধরে নিলাম এটাকে তাহলে কয়টা রেখা পেয়ে গেলাম দুইটা রেখা একটা হচ্ছে এডি ওয়ান একটা হচ্ছে এডি টু একদম ইজি কথাগুলো এই যে মোলাম এইটি আমাদের মোট একটা চিত্র অর্থাৎ ইনফ্লেশন মুদ্রাস্ফীতির চিত্র এই ব্যাখ্যাটা যদি আমি করতে চাই তাহলে আমি শুরুতেই বললাম যে কি লম্বক্ষের দাম স্তর বমিক উৎপাদন নির্দেশ করা হয়েছে এবং আমাদের সামগ্রিক যোগান রেখা সামগ্রিক যোগান রেখা এবং অথবা সমান্তরাল এই যে দেখো দাম স্তরের সাথে এরপরে আমরা যেটা বলেছিলাম এডি ওয়ান এবং এডি টু এডি ওয়ান এবং এডি টু এই দুটি হলো আমাদের কি দুটি হলো আমাদের সামগ্রিক চাহিদা রেখা এডি ওয়ান এডি টু হলো আমাদের দুটি সামগ্রিক চাহিদা রেখা এরপরে আমরা ধরতে পারি যে এই যে ওয়াই ওয়ান হলো আমাদের উ থেকে পর্যন্ত স্তরের উৎপাদন পূর্ণ নিয়োগ স্তরের উৎপাদন মানে একটা দ্রব্য এখান থেকে এটুটুকু সর্বোচ্চ উৎপাদন এটুকু হবে এর চেয়ে এটা বাড়বেও না কমবে না এটা চিজ থাকবে এটা তাহলে ওয়াইন হলো পূর্ণ নিয়োগ স্তরের উৎপাদন এরপরে আমরা যেটা বলবো সেটা হচ্ছে কি এডি ওয়ান থেকে যখন চাহিদা রাখা বা সামগ্রিক চাহিদা রাখা যখন ডি ওয়ান থেকে ডি টু অথবা এডি ওয়ান থেকে এডি টুতে স্থানান্তরিত হয় বা পরিবর্তিত হয় আর বলছি এডি ওয়ান কিংবা ডি ওয়ান চাহিদা রেখা যখন এডি টুতে স্থানান্তরিত হয় তখন দামটা তখন দামটা স্থানান্তরিত হয়ে বা দাম পরিবর্তিত হয়ে পি টুতে চলে আসবে বা পি টুতে হয় এটা বলবো তো এখন যেহেতু এভাবে আমরা এখন যদি এখান থেকে মুদ্রাস্ফীতি বের করতে চাই তাহলে আমাদের মুদ্রাস্ফীতির পরিমাণ হচ্ছে এখান থেকে এই জায়গাটা মুদ্রাস্ফীতি এই বক্সটা আমাদের হচ্ছে মুদ্রাস্ফীতি অর্থাৎ আমাদের আগে স্বাভাবিক দাম ছিল কোথায় পিওানে খুব ভালো করে খেয়াল করো আগে আমাদের দা স্বাভাবিক দাম ছিল কোথায় পিওানে এবং আমাদের দেখা ছিল কি ছিল যখন প্রাকৃতিক বা কোনো কারণে দাম স্তর হঠাৎ বৃদ্ধি পেয়ে গেল। তখন আমাদের দামস্তর পিওয়ান থেকে পিটুতে চলে আসে যখন পিওয়ান থেকে পিঠে চলে আসে তখন অবশ্যই দামটা আমাদের বেশি অর্থাৎ এই পরিমাণে আমাদের দাম বেশি হয়ে গেল হ্যাঁ এখন আমরা যদি বলি যে সুতরাং লাস্টে বলো বলব মুদ্রাস্ফীতির পরিমাণ সমান পি ওয়ান তারপর হচ্ছে পি টু পি ওয়ান এবং ডি ওয়ান এই জায়গাটা হলো আমাদের মুদ্রাস্ফীতির পরিমাণ তুমি এইভাবে যদি পরীক্ষা লিখি দাও আশা করি তুমি ফুল নাম্বার পেয়ে যাবে হ্যাঁ মুদ্রাস্ফীতি বললে এই দুটোকে না এর বেশি প্রয়োজন হয় না তো ব্যাখ্যাটা তোমরা নিজে আমি যে বলছি তোমরা চাইলে বিডিগুলো টেনে টেনে কিংবা ভিডিওগুলো স্টপ করে করে তুমি আমি যে ব্যাখ্যাগুলো বলছি সেই ব্যাখ্যাগুলো খাতা লিখে পড়তে পারো হ্যাঁ অথবা তুমি নিজের মতো করে ব্যাখ্যা করতে পারবে সমস্যা নেই তো তুমি সবসময় খেয়াল রাখবে প্রথমে লম্বা দিয়ে শুরু করবো ভূমক্ষ দিয়ে তো বাকি সামগ্রিক জিনিসটা তুমি ব্যাখ্যা করবে তো যদিও তোমাদের কোনো বুঝতে অসুবিধা থাকে তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাও আমরা চেষ্টা করব বিষয়গুলোকে আরও অনেক সুন্দর করে তৈরি করার জন্য তো আজকে যেটুকু দেখা হবে পরবর্তী ভিডিও পরবর্তী ভিডিও আমরা তৈরি করবো মুদ্রা সংকোচন নিয়ে সেটা অনেক ইম্পর্টেন্ট এভাবে আমরা সপ্তম সপ্তাহ মুদ্রাস্ফীতির যে অর্থাৎ প্রত্যেকটা লেকচার দামে দামে তৈরি করবো তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের জিততে অনেক সুবিধা হবে আজকের ভিডিও তৈরি পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকে যে বেল আইকনটা রয়েছে সেটিও অন করে দেবে থ্যাংক ইউ আল্লাহ হাফিজ